কুমিল্লা আদর্শ সদর উপজেলার সিমরা হুব্বা নাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন হয়। দিবসটি উদযাপন উপলক্ষে সকালে প্রাঙ্গণ থেকে একটি জশনে জুলুস বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে আবার মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মোহাম্মদ গোলাম মোর্শেদ শাহাপুরীর পরিচালনায় মিলাদ মাহফিলের আয়োজন ও দোয়া মুনাজাত পরিচালনা করা হয়। মাওলানা জালাল উদ্দিন শাহাপুরী জানান, 12 রবিউল আউয়াল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন করেন। এ উপলক্ষে আমরা প্রতি বছরই জশনে জুলুস বের করি, তারই ধারাবাহিকতায় এবছরই আমরা আয়োজন করি। এ সময় উপস্থিত ছিলেন সিমরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তাজুল ইসলাম, সিমরা পশ্চিমপাড়া মসজিদের পেশ ইমাম মাওলানা আবু বকর, রামপুর জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ রফিকুল ইসলাম, বলেশ্বর উত্তরপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আলাউদ্দিন, বলেশ্বর দক্ষিণপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোজাম্মেল হক, মাদ্রাসার হাফেজ তানজির তারেক, হাফেজ নাজমুল হাসান, মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। জৈন বিদিনা আসলে কুল কায়নাতের কোন সৃষ্টি হইতো না, যার জন্য আমরা 12 রবিউল আউয়াল উপলক্ষ করে দয়ালুর আগমনের শ্রেষ্ঠ ঈদ হিসেবে আমরা পালন করে থাকি। প্রত্যেক বছরের আমরা এই বছর আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত দান করলেন, এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকর গুজার অর্থে আমরা এই জশনে জুলুস ঈদ মিলাদুন্নবী জুলুস সবাই পারি খাই দাঁড়াই।